ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন নোটিশ নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজাল্ট সংক্রান্ত নতুন একটি নোটিশ নিয়ে রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টিও জানাবো তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ নোটিশের বিস্তারিত অংশে যে বিষয়টি বলা রয়েছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের বিবিএ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। অর্থাৎ দুই সালের বিবিএ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট এটি আর এই রেজাল্টটি আপনার দেখতে হলে যে কাজটি করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এরপরে সেখান থেকে আপনি প্রফেশনাল অপশনটি সিলেক্ট করবেন এবং সেখানে গিয়ে আপনার যে বিবিএ সে বিবি অপশনটি সিলেক্ট করে সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বার দিলে কিন্তু আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন তো এরকম অন্যান্য পরীক্ষার রেজাল্ট সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেটগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ